চলছে শ্রাবণ মাস, মহাদেবের মাস। বৈশাখ এবং শ্রাবণ মাসকে আমাদের হিন্দু ধর্মে খুব পবিত্র দুটি মাস ধরা হয়। ভাবলাম শ্রাবণ মাসে আমাদের আশেপাশের কয়েকটি কম পরিচিত কিন্তু জাগ্রত শিব মন্দির তুলে ধরি আপনাদের সামনে। সেরকমই আজ যে শিব মন্দিরটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হলো প্রায় 310 বছরের পুরনো চন্দ্রচূড় মন্দির, অবস্থিত আসানসোলে। মর্নিং, সকাল সকাল চলে এসেছি। পিছনে দেখা যাচ্ছে আসানসোল। আগের সপ্তাহে ছিলাম ফুচকা গ্রাম আর হচ্ছে রানী রাসমণির ভিটে আপনাদের দেখিয়েছি, আর ইকো পার্কের ধামসামাদল, ইকো পার্কের 7 ওয়ান্ডার্স, আরও ইকো পার্কের কিছু কিছু জিনিস। আজকে একটু উল্টো দিকে চলে এসেছি আসানসোল। আসানসোল স্টেশনে নেবেই হাঁটা পথে চলে আসুন আসানসোল বাস স্ট্যান্ডে। সেখান থেকে আপনারা গাড়ি বুক করে মাত্র 10 কিলোমিটার দূরে চলে যেতে পারেন চন্দ্রচূড় মন্দির, অথবা আসানসোল বাস স্ট্যান্ড থেকে চিত্তরঞ্জনগামী যে কোনো বাসে উঠলে বাইপাসের ওপরেই আপনাকে নামিয়ে দেবে চন্দ্রচূড় মন্দিরে। এখান থেকে প্রচুর বাস ছাড়ে কিছুক্ষণ অন্তর অন্তর। আপনারা যারা মাইথন ঘুরতে আসছেন তারা অবশ্যই এই 310 বছরের পুরনো চন্দ্রচূড় মন্দির দেখে যেতে পারে। টি রোডের মাঝখানে এই বোর্ডটা লাগানো আছে। এই মন্দিরে কিন্তু যাত্রী নিবাসও আছে, আমরা দেখে এসেছি। 500 টাকা 1000 টাকা দুরকমেরই ঘর পাওয়া যাবে। আসানসোল থেকে চিত্তরঞ্জনগামী বাসে উঠলে আপনাকে নামিয়ে দেবে বাইপাসের ওপর চন্দ্রচূড় মন্দিরের এই গেটটির সামনে। বাঁদিকেই পাবেন ঠিক রাস্তার ওপরে বিশাল এই রকম চন্দ্রচূড় মন্দিরের গেট। এখান থেকে আপনারা সোজা চলে যান মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। ডান দিকেই তখন দেখতে পাবেন বিশাল আকারের চন্দ্রচূড় মন্দির। আমি অবশ্য যখন গিয়েছিলাম তখন এর কাজ চলছিল, এখন কাজ সম্পূর্ণ হয়ে গেছে। কাজ চলছিল বলতে এখানে যে রেগুলার ভিত্তিতে যেগুলো রং করা বা রেগুলার ভিত্তিতে যে মেনটেনেন্স, সেই কাজ। তাহলে এখন কিন্তু সেটা সম্পূর্ণ, আপনারা অবশ্যই এসে এর সম্পূর্ণ যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে চন্দ্রচূড় মন্দির, চলে এসেছি চন্দ্রচূড় মন্দির। প্রতিটা মন্দির অথবা ধর্মস্থানকে ঘিরে এরকম ছোট ছোট নানান দোকান থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়। এখানেও এরকম প্রচুর দোকান আছে, তবে মেলার সময় এই যে পাশে দেখা যাচ্ছে বিশাল বিশাল মাঠ, সেগুলো ভরে যায় পশরাতে। মন্দিরে ঢুকেই বাঁদিকে চোখে পড়বে এনাদের অফিস ঘর, এবং ডান দিকে চোখে পড়বে বিশাল দুর্গা মন্দির, যেখানে দুর্গাপুজোর সময় খুব ধুমধাম সহকারে পুজো হয়ে থাকে। এগিয়ে চলি চন্দ্রচূড় বাবার দর্শনের উদ্দেশ্যে। চন্দ্রচূড় বাবার দর্শনের পর ঘুরে দেখি মন্দির চত্বর আর কী কী আছে এই মন্দির চত্বরে।
প্রথমেই আপনাদের বাঁদিকে চোখে পড়বে এরকম লবকুশ এবং কিছু ঘোড়া। তার পাশে চোখে পড়বে মহাদেব এবং নন্দী মহারাজের দুটো বড় বড় মূর্তি। ঠিক তার পাশে আছে সরস্বতী মাতার মূর্তি, পার্বতী মাতারও মূর্তি এখানেই অবস্থিত। এখানে রাধা কৃষ্ণ মন্দির, লোকনাথ বাবার মন্দির, আদিপাথরের অষ্টমূর্তি প্রতিষ্ঠাতা যারা প্রতিষ্ঠা করেছেন তাদের নাম লেখা। এখন সব বন্ধ আছে, লক্ষ্মী গণেশ এখানে আছে, কালী মন্দির তার সঙ্গে রামকৃষ্ণ দেব, বামা খ্যাপা, বিবেকানন্দ সবাই আছেন। এখানে মা সরস্বতীও আছেন। প্রধান মন্দিরকে ঘিরে তার চারপাশে আছে সমস্ত দেবদেবীর মূর্তি এবং মন্দির। মাঝখানে আরও একটি জিনিস অবস্থিত, সেটা হলো নাট মন্দির, এখানে কীর্তন হয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এরকমভাবে আঁকা আছে। এর মধ্যে পরের সপ্তাহতেই আমরা এক জায়গায় যাচ্ছি, সেটা হলো বৈদ্যনাথ ধাম। চলুন দেখে নেওয়া যাক মন্দিরের আরেকটি দিক, সেই দিকে কি কি মন্দির আছে এবং আর কি কি আছে। প্রথমেই দেখা যাচ্ছে রয়েছে আরেকটি শিব মন্দির এবং শিবলিঙ্গ। তার পাশে আছে ভোগঘর, সেখানে ভোগ রান্না হয়। তার পাশে আছে মহাদেবের মানসকন্যা মনসা দেবীর মন্দির। তার পাশে আছে ঝুলন মন্দির, এখানে আমরা যেভাবে ঝুলন সাজাই সেরকম সুন্দরভাবে সাজানো একটি কক্ষ সেখানে আছে, সেটাকেই নাম দেওয়া হয়েছে ঝুলন মন্দির। তার পাশে আছে বিপত্তারিণী মন্দির, অর্থাৎ প্রত্যেকটা যে আমাদের বাঙালি বা হিন্দুদের পুজো আছে সেই পুজোতে এখানে আপনারা পুজো দিতে আসতে পারেন। এর পাশেই আছে জগন্নাথ দেবের মন্দির। চলে আসলাম মন্দিরের বাইরেটা, দেখিয়ে দিচ্ছি মন্দিরের বাইরেটাতে কি আছে। এখানে এই যে দুর্গা মন্দিরটা, যেটা যাওয়ার পথে আমরা দেখিয়েছিলাম ডান দিকে পড়ছে, সেই দুর্গা মন্দিরটাও একটু দেখিয়ে দিচ্ছি। এটা পাথরের দুর্গা মন্দির,
পাথরের তৈরি দুর্গা মূর্তিগুলো এখানে দেখুন একটি পালকিও রাখা আছে। এটা কিন্তু নিত্য পুজো হয় এবং দুর্গা পুজোর সময় খুব ধুমধাম সহকারে পুজো হয়। বাইরে আছে এরকম একটি বিশাল আকার রথ, যেটা যেখান থেকে বোঝা যাচ্ছে রথের সময়তেও কিন্তু এই মন্দিরে ধুমধাম করে পুজো হয়। অর্থাৎ দেখলেন তো, একটি এমন মন্দির যেখানে সমস্ত রকম পুজোই কিন্তু খুব ধুমধাম সহকারে পালিত হয়। এরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সঙ্গে থাকতে হবে আমার, সঙ্গে থাকতে হবে তেপান্তরের। বখিরাজের ডানায় ভর করে উড়ে যাব আমরা। পরবর্তী যে শ্রাবণ মাসের সোমবারগুলো আসছে তাতে আমি জানাবো আপনাদেরকে বর্ধমানের 108 শিব মন্দির এবং তার ইতিহাস, কলকাতার তৈরি হয়েছিল যে গ্রামগুলো নিয়ে তার মধ্যে সুতানুটি গ্রামের বিখ্যাত শিব মন্দির এবং উত্তরবঙ্গের ঋষি শিব মন্দির, যেখানে বিবাহ করলে শিব পার্বতী স্বয়ং আসেন আশীর্বাদ দিতে। তাহলে অবশ্যই আমার চ্যানেল তেপান্তরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ।